হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিএইটে। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যা থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে দুটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের এখানে দুটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের প্রথমে যে জটিল সংখ্যাটি দেয়া আছে সেটি হচ্ছে 2i। তাহলে আমরা যদি এই 2i এর বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে 2i এর বর্গমূল হবে 2i। এবার আমরা এটাকে লিখতে পারি রুটের ভিতরে 1 + 2i - 1 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের ভিতরের জিনিসটা আগের মতোই থেকে যায়। তাহলে আমি ভিতরে এটাকে লিখতে পারি 1² + 2i। এবং আমরা জানি i স্কোয়ার মান হচ্ছে -1, তাহলে এটাকে লিখতে পারি +i² তাহলে এটাকে ভেঙে লেখা যায় হচ্ছে গিয়ে 1² + 2 × 1 × i + i² অর্থাৎ ভিতরেরটা অনেকটা a² + 2ab + b² এর সূত্র। অর্থাৎ আমরা এটা ভিতরেরটাকে আমরা পাই হচ্ছে গিয়ে 1 + i এর হোল স্কোয়ার হিসাবে। তাহলে যদি আমরা বর্গমূল করি, তাহলে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, এবং বর্গমূল করলে আমরা জানি যে আমাদের আসে হচ্ছে গিয়ে +-1+i। তার মানে আমাদের √2i এর যে বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছিল, সেই √2i এর মান হচ্ছে গিয়ে আমাদের +-1+i। এবার দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি রয়েছে বা দ্বিতীয় যে জটিল সংখ্যাটি, সেই জটিল সংখ্যাটি যদি বর্গমূল বের করতে চাই, তাহলে -8 - -6√-1 এর বর্গমূল হচ্ছে আমাদের √-8 - -6√-1। আমরা জানি √-1 মানে হচ্ছে আমাদের i, তার মানে এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে √-8 - 6i। -8 আমরা ভেঙে লিখতে পারি, আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসবো ঠিক আগের মতো, যেন আমরা হচ্ছে গিয়ে a + b বা a - b হোল স্কোয়ারের সূত্র আমরা বর্গমূলের ভিতরে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি -9 + যদি আমি 1 করি, তাহলে আমার এটা -8 আসছে এবং -6i আমার 6i রয়ে যাচ্ছে। যেহেতু i স্কোয়ারের মান হচ্ছে গিয়ে -1, তার মানে আমি হচ্ছে এখানে মাইনাসের পরিবর্তে i স্কোয়ার লিখতে পারি। তার মানে এটাকে লিখতে পারি আমি 9i² + 1 - 6i। এটাকে তাহলে একটু ভেঙে তাহলে লেখা যায় হচ্ছে গিয়ে 1² - 2 × 1 × 3i + 3i² তাহলে ভিতরে আমার তাহলে চলে আসছে হচ্ছে গিয়ে 1 - 3i² সূত্র। তাহলে যদি আমি বর্গমূল করে ফেলি, তাহলে আমার এই মানটি আসছে হচ্ছে গিয়ে +-1 - 3i। তাহলে আমাদের যে জটিল সংখ্যাটির বর্গমূল বের করতে বলা হয়েছিল, অর্থাৎ √-8 - -6√-1, তার বর্গমূলের মান হচ্ছে +-1 - 3i। আশা করি কীভাবে আমরা দুটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করলাম সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। আমাদের গাণিতিক সমস্যাগুলোতে বলা আছে, দেখাও যে i এর বর্গমূল হচ্ছে +-1/√2 × 1+i। দ্বিতীয় গাণিতিক সমস্যা আছে, -i এর বর্গমূল হচ্ছে +-1/√2 1 - i। এবং তৃতীয় গাণিতিক সমস্যায় বলা আছে, √i + √-i = +-√2। তাহলে প্রথমে আমাদেরকে যে জিনিসটি বলা আছে সেটি হচ্ছে i এর বর্গমূল, যে আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে দেখাতে বলা হয়েছে। তাহলে i এর বর্গমূল সমান হচ্ছে আমাদের √i।
যেহেতু আমাদের প্রমাণে হচ্ছে গিয়ে রুট ওভার টু আছে, তার মানে আমরা জোরপূর্বক এটাকে লিখতে পারি, ভিতরে আমি একটা টু যদি দেই তাহলে আমার বাইরে একটা ওয়ান বাই রুট টু নিয়ে আসতে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে টু আই এর বর্গমূল নির্ণয় করেছিলাম, ঠিক ওভাবে আমরা যদি এটাকে লিখি তাহলে এটাকে লেখা যায় রুট ওভার ওয়ান প্লাস টু আই মাইনাস হচ্ছে আই। তাহলে ওয়ান বাই রুট টু রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে আই প্লাস হচ্ছে গিয়ে আই এর হোল স্কোয়ার। তাহলে এটাকে লেখা যায় ওয়ান বাই রুট টু ইন্টু রুট ওভার ওয়ান প্লাস আই এর হোল স্কোয়ার, যেটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে এটা আমাদের আসছে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু হচ্ছে ওয়ান প্লাস আই। তার মানে অর্থাৎ আমরা দেখাতে পারলাম যে আমাদের আই এর বর্গমূল হচ্ছে এটা, কারণ এটা আমাদের দেখানো হলো। একইভাবে আমরা যদি দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে যাই, দ্বিতীয় গাণিতিক সমস্যা আমার বলা আছে মাইনাস আই এর বর্গমূল, তাহলে মাইনাস আই এর বর্গমূল হবে আমাদের সমান হচ্ছে রুট ওভার মাইনাস আই। ঠিক আগের বারের মতো আমরা যদি এটাকে এভাবে লিখে নিয়ে আসি, ওয়ান বাই রুট ওভার টু ইন্টু রুট ওভার মাইনাস টু আই, তাহলে ওয়ান বাই রুট ওভার টু ভিতরে এটাকে লেখা যায় ওয়ান মাইনাস হচ্ছে টু আই মাইনাস হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান বাই রুট টু এটা আসে হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে টু আই, মাইনাস ওয়ানের মান হচ্ছে আই স্কোয়ার তার মানে হচ্ছে প্লাস আই স্কোয়ার, তাহলে ওয়ান বাই রুট টু ভিতরে এটাকে লেখা যায় হচ্ছে ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস হচ্ছে আই এর হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের স্কোয়ার রুটের ভিতরে আসছে হচ্ছে যে মানটি সেটি হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস আই এর হোল স্কোয়ার। এবার যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এই মানটি আসছে আমাদের হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস আই। অর্থাৎ আমরা এবারও দেখাতে সক্ষম হলাম যে মাইনাস ওয়ানের বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান মাইনাস আই। এবারে আমাদের যে তৃতীয় গাণিতিক সমস্যা দেওয়া ছিল, তৃতীয় গাণিতিক সমস্যাটি আমাদের হচ্ছে বলা হয়েছে যে দেখাও যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই এর মান হচ্ছে প্লাস মাইনাস রুট টু। তার মানে আমরা প্রথমে ধরে নেই যে আমাদের এক্স সমান হচ্ছে গিয়ে রুট ওভার আই প্লাস হচ্ছে রুট ওভার মাইনাস আই। এবার যদি আমি উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখান থেকে এক্স স্কোয়ার সমান হচ্ছে রুট ওভার আই প্লাস হচ্ছে রুট ওভার মাইনাস আই এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখা যায় এক্স স্কোয়ার সমান হচ্ছে, এখানে যদি আমি করি বর্গসূত্র যদি ফেলে দিচ্ছি, তাহলে আই স্কোয়ার প্লাস টু ইন্টু রুট ওভার আই ইন্টু হচ্ছে রুট ওভার মাইনাস আই প্লাস হচ্ছে রুট ওভার মাইনাস আই এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান আসছে হচ্ছে এখানে আই, এটা আসবে প্লাস টু রুট ওভার মাইনাস আই স্কোয়ার, রুটের ভিতরে সব কিছু একত্রে গুণ হয়ে গেছে, এবং এখানে আসছে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস আই। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে এই প্লাস আই এবং মাইনাস আই কাটাকাটি চলে যাচ্ছে, এবং এখানে থাকছে হচ্ছে টু রুট ওভার মাইনাস ইন্টু আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে টু রুট ওভার ওয়ান মানে হচ্ছে টু। তাহলে এখন যদি আমি বর্গমূল করে দিই তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে গিয়ে এক্স সমান হচ্ছে আমি পাই হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার টু।
এখন আমরা এক্স সমান ধরে নিয়েছিলাম রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং রুট ওভার আই প্লাস হচ্ছে রুট ওভার মাইনাস আই সমান সমান হচ্ছে আমাদের প্লাস মাইনাস রুট ওভার টু। এটাও দেখানো হলো। আশা করি বন্ধুরা এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে জটিল সংখ্যার আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো।